अवतार बुद्ध अवतार तो बुद्ध बोलते এখানে বিষয় আলোচ্য বিষয় হচ্ছে গৌতম বুদ্ধ নয় বুদ্ধ বলতে যারা কলিযুগে ধর্মালম্বী হিন্দু ধর্মালম্বী আপনারা জানেন বুদ্ধ বলতে এখানে আমার জগন্নাথ দেবকে বলছে একটা অবতার হয়ে গেছে আর একটা বাকি আছে তবে আমরা কলিযুগের মানুষ যে অনাচার অত্যাচার সৃষ্টি করছি করে চলেছি তো ইনি আসতে আর বেশি দেরি করবেন না বিষ্ণু যশার ঘরে ম্লেচ্ছ ঘরে কল্কি অবতার হয়ে আসবে তো কলিযুগে যাকে পেয়েছি আমার গৌর হরি তিনি হচ্ছেন অবতরী তিনি ভগবানের ঊর্ধ্বে দশটা অবতারকে একদিকে রাখবেন আর ভগবানকে একদিকে রাখবেন দাড়িপাল্লার দেখবেন দশটা অবতার হালকা হয়ে যাবে ভগবান একা ভারী হয়ে যাবে আর দশটা অবতারকে নামে একদিকে আমার ভগবান কৃষ্ণকে রাখবেন একদিকে আমার গৌর হরিকে রাখবেন কোন দিকটা ভারী হবে গো তুলতে লাগবে না যারা হরিবল বোদ্ধা শ্রোতা জ্ঞানী শ্রোতা আছেন অবশ্যই বুঝতে পারছেন আমার গৌর হরি ভারী হয়ে যাবেন কেন না তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল তো আমরা কলিযুগের মানুষ গৌর হরি আমাদের কি দিয়েছেন গৌর হরির কাছ থেকে আমরা কি পেয়েছি হরিবল বলছেন পদকর্তা নিজ গুণে গাথিয়া হরি নাম চিন্তা মনে তবে ইনি হচ্ছেন হরিনামের মালিক ইনি কিন্তু দেন প্রদান করেননি ডিস্ট্রিবিউটর হচ্ছেন নিত্যানন্দ প্রভু নিতাই দাদাকে ডেকে বললেন দাদা হরিনামের মালা গেথে গ্রন্থি করে আমি তোমাকে দেব তবে রাজা পরীক্ষিতের রাজত্ব থেকে কলিযুগের সৃষ্টি হয়েছে সেই সময় থেকে হরিনাম ছিল হরিনাম ছিল কিন্তু তার মধ্যে আসল বস্তুটা ছিল না কি ছিল না অনর্পিতং চরিং চিরা করুণ ব্যতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স ভক্তি শ্রিয়ং স মানে নিজ ভক্তি মানে প্রেম আর শ্রী মানে সম্পদ এই তিনটি বস্তু ছিল না কলিযুগে সেটা গৌর হরি দিলেন তাই নিত্যানন্দ প্রভুকে বললেন দাদা আমি কলিযুগে হরি নামের মালা তোমাকে দিচ্ছি এই মালা যারা পড়বে যারা ধরবে আমি তাদেরকে একটা করে ফ্রি দেব কি ফ্রি কি ফ্রি মা পদকর্তা বলছেন কি ভকত কল্প তরু অন্তরে অন্তর ভকত কল্প তরু অন্তরে অন্তর ওমা দেখবেন আমাদের পঞ্চায়েত থেকে বর্ষাকালে দেয় না চারা গাছ কি গো নারকেল চারা আম চারা পেয়ারা চারা দেয় না তো গৌর হরি বললেন আমি একটি করে চারা গাছ ফ্রি দেব সে চারা সবাই রোপণ করা হবে তাই দেখুন কোটি কোটি সেই চারা গাছ রোপণ করা হয়েছে কল্পতরু যে তরুর কাছে গিয়ে শুধু চাইতে হবে না মনে মনে বাসনা করলেই পাওয়া যায় হ্যাঁ তাই গৌর হরি বলছেন নিত্যা জয় গুরু ভকত কল্প তরু অন্তরে অন্তর সেই চারা গাছটা কি কল্পতরু মাগো যার তলায় গিয়ে বসলে আমাদের সকল জ্বালা যন্ত্রণা জুড়ে যায় যেমন প্রখর রৌদ্রের তাপে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন
এমন পরিশ্রান্ত হয়েছেন ভাবছেন এই সময় যদি একটা বৃক্ষ দেখা যেত গাছ দেখা যেত তাহলে আমি তার তলায় গিয়ে একটু বসলে শরীরটা জুড়িয়ে যেত কি হয় না এমন প্রখর রৌদ্রের তাপে তো গিয়ে বসলেন একটা গাছের তলায় কিন্তু দেখলেন সে গাছটাতে পাতা নেই বলুন তাতে গেছে গিয়ে বসলে তার তলায় গিয়ে বসলে সুখ হবে কি গো আনন্দ পাবেন পাবেন না তাহলে যে গাছের পাতা আছে তার তলায় গিয়ে বসলে আনন্দ পাবেন তাই এখানে ভক্ত হচ্ছেন বৃক্ষ তাহলে এবার আপনারা বলুন আপনারা যদি বৃক্ষ হন আপনারা যদি তরু হন আপনারা যদি গাছ হন আপনাদের পাতা কোথায় পাতা কোথায় গো আপনাদের আপনাদের পাতা হচ্ছে ভক্তের চরণ তলা এই চরণ দুটি গো আপনাদের যে চরণ দুটি রয়েছে সেই চরণের পাতা হচ্ছে এই কল্পতরু বৃক্ষের পাতা আর এই বৃক্ষের পাতায় আশ্রয় গ্রহণ করলে কি হবে বলছেন আমাদের সংসার জ্বালা দূরীভূত হবে আমাদের ভবদাবাগ্নি নির্বাপিত হবে আমাদের এই দগ্ধ জীবনে শান্তি আসবে তাই বলছেন যচুপদ পল্লব মরি অবলম্বন ভক্ত কল্প তরুর চরণ আশ্রয় করলে কি হয় মা পদকর্তা বলছেন কি হয় আহা পুরাল নিজ নিজ কা পুরাল নিজ নিজ কা আমরা গৌর হরি চরণের স্মরণ নিয়ে এবার বিষয়বস্তু আস্বাদন করব ভক্ত কথা আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু হচ্ছেন ভক্ত অজামিল আমরা এই ভক্তের কথা ভক্ত কল্পতরুর কথা আস্বাদন করব নাম নামি মধ্যে কি ক্রিয়া সেই বিষয়বস্তু আমরা জানব তো চলুন সবাই মিলে যাই একটা নদীর তীরে আজকে আমরা যে বৃন্দাবনে বসে রয়েছি এটা হচ্ছে সুপ্ত বৃন্দাবন বৃন্দাবন তিন প্রকার সুপ্ত গুপ্ত এবং নিত্য এটা হচ্ছে সুপ্ত বৃন্দাবন এই কটা দিন অনুষ্ঠান হবে এখানে খোল করতাল যত সময় বাজবে ততক্ষণ বৃন্দাবন আর বাকি সারা বছর ঘুমিয়ে থাকে আর গুপ্ত বৃন্দাবন হচ্ছে ভক্তের এই হৃদয় মন্দির আর নিত্য বৃন্দাবন উত্তর ভারত বৃন্দাবন যেখানে আমরা টাকা খরচা করে যাই সেটা হচ্ছে নিত্য 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 লীলা হচ্ছে জয় গুরু তাহলে চলুন সবাই যে যার নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে যাই সেই গুপ্ত বৃন্দাবন আজকে চলুন একটি নদীর তীরে হরি বল যে নদীটির নাম হচ্ছে গোদাবরী সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গুপ্ত বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ভগবত ভক্ত মণ্ডলী কি ভাগবত মহাপুরাণ কি জয় জয় রাধেশ্যাম জল রে আমার মন রে Oh,
বৃন্দাবনে এসে রাধারানীর জয়ধ্বনি দিলেন তারা বাঁচবেন। এবার যারা দিলেন না তার হলো আমরা কি মরে যাবো? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্র বলছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, কি তাই তো? আর সব, তারপরে কি বলছে? আর সব মরে অকা। তাহলে যাদের মরার ভয় আছে তাহলে একটু দেবেন জয় নাকি? তাহলে একটু ভোগ জোর করে একটু জোসবাই মিলে যেই কয়েকজন আছেন, কীর্তন হচ্ছেন ভক্তমুখী শ্রোতামুখী। ভক্ত না থাকলে কি কীর্তন হয় গো? একটু হোক সবাই মিলে দেখি, বলুন রাধা রানী কি? দেখেছেন আগের থেকে একটু জয় হলো, রাধে রাধে। তো চলুন আমরা সবাই উপনীত হলাম একটা নদী, যে নদীটির নাম হচ্ছে গোদাবরী নদী। আজকে যে ভক্তির কথা আমরা আস্বাদন করব, ভক্ত অজামিল, উনার পিতার নাম হচ্ছে বিষ্ণু শর্মা। ওনাদের বাস ছিল কনিষ্কের, রাজা কনিষ্কের দেশে। সেই রাজ্যটির নাম হচ্ছে কান্নকুব্জ বা কনৌজ। এই কনৌজে সব তখনকার দিনে কুলীন ব্রাহ্মণেরা বাস করতেন। তারা কি করতেন? তারা সব যাগযজ্ঞ করতেন, ব্রত করতেন, হোম করতেন। একজন ব্রাহ্মণ ব্যতীত সবাই
দেবদেবীর পূজা অর্চনা করতেন। কেবলমাত্র একজন কুলীন ব্রাহ্মণ, তিনি কেবল বিষ্ণুর পূজা করতেন, লক্ষ্মী জনার্দনের পূজা করতেন। তিনি কোনো দেবীর পূজা করতেন না, না দুর্গা পূজা, না কালী পূজা, না শ্যামা পূজা, না লক্ষ্মী পূজা, না গণেশ পূজা, এসব কিছু করতেন না। তার নাম হচ্ছে বিষ্ণু শর্মা। তিনি প্রতিদিন প্রভাতকালে কি করতেন বাবা, নিজের করতাল জোড়াখানি নিয়ে, ভিক্ষের ঝোলা কাঁধে নিয়ে নগরে নগরে যেতেন, মাধুকুরি করতেন। সকল গৃহস্থের দাঁড়ি দাঁড়ি গিয়ে করতাল জোড়া নিয়ে মাধুকুরি করতেন, আর সকলের দাঁড়ি গিয়ে চা বলতেন কি, হরিবোল হরিবোল। কি বলতেন মা? আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভু সেবা তরি, আমাকে এক মুষ্টি ভিক্ষে দাও, দাও গো আমায় প্রভুর শিবার তরে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আমার প্রভু শিবার তরে, মুষ্টি ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা ছাড়া কিন্তু ভগবানের সেবা হয় না। আপনারাই বলুন, আজকে যেখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, কতদিন আগে থেকে এখানকার সব এই গ্রামের মায়েরা সবাই আশেপাশের গ্রামের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করে এনেছে মা, তবেই এখানে মহা যে ভক্ত সেবা হবে, তবেই দান হবে মা। ভগবানের সেবা হচ্ছে, গোপালজির সেবা হচ্ছে, ভিক্ষা ছাড়া হয় না। তো ভিক্ষা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সাধারণ ভিক্ষা, আর একটা হচ্ছে মাধুকুরি, আর একটা হচ্ছে অযাচিত ভিক্ষা। ও মা, যারা মাধুকুরি ভিক্ষা করেন তারা এক মুষ্টির ভিক্ষা বেশি নেন না, আপনি এক মুষ্টি ভিক্ষা দেবেন, আর সাধারণ ভিক্ষা আপনার যতটা ইচ্ছে ততটা দেবেন। আর এই বিষ্ণু শর্মা যে ভিক্ষাটা করেন ওটা হচ্ছে মাধুকুরি, এক মুষ্টির বেশি না একটি গৃহস্থের দ্বারে। আরেকটি ভিক্ষা হচ্ছে অযাচিত ভিক্ষা, এটা বড় কঠিন ভিক্ষা, এটা সবাই করতে পারেন না। একমাত্র করেছিলেন, আপনারা হয়তো অনেকেই জানেন, আমার গৌর হরির গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। এই ভিক্ষা অতি কঠিন ভিক্ষা, মাগো ভিক্ষা ঝোলা কাঁধে নিয়ে পথে পথে ঘুরে বেড়াবেন, কিন্তু কখনো কাউকে চাইবেন না, ঘুরে বেড়াবেন। যদি কোনো ব্যক্তি অযাচিতভাবে ভিক্ষা দেন তবেই তিনি গ্রহণ করেন। এটা করেছিল আমার মাধবেন্দ্রপুরী। আপনারা সকলে জানেন মাধবেন্দ্রপুরী যখন পুরীধামে গেলেন, সেখানে ক্ষুধায় কৃষ্ণায় তিনি বড় ক্লান্ত, একটি পরিশ্রান্ত হয়ে একটি বৃক্ষের তলায় বিশ্রাম করছেন, ক্ষুধায় আর তিনি চলতে পারছেন না, সারা শরীরে অবসন্নতা ঘিরে এসেছে। সেই সময় ওই রেমুনার গোপীনাথ মনে মনে চিন্তা করলেন, মাধবেন্দ্র পুরী তো নিজে থেকে চাইবেন না, আর ওই পুরীধামে মন্দিরের পাণ্ডারা উনাদের কাছে আপনি গিয়ে প্রসাদ যতক্ষণ না চাইবেন ততক্ষণ পাবেন না, তাহলে মাধবেন্দ্র পুরী চাইবেন না আর উনারা না চাইলে দেবেন না। কিন্তু ভক্ত যে ক্ষুধায় কষ্ট পাচ্ছে, ভগবান তো সহ্য করতে পারেন না, ভক্তের কষ্ট ভগবান সব কিছু সহ্য করতে পারে কিন্তু ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। তাই ভগবান গোপীনাথ মনে মনে চিন্তা করলেন যে আমার ভক্ত নিজে থেকে চাইবে না আর পাণ্ডারা না চাইলে দেবে না, তাহলে আমার ভক্ত প্রসাদ পাবে কি করে, তাহলে এই সমস্যার সমাধান করবে কে, তাহলে আমাকে নিজেকেই করতে হবে। দেখুন কিভাবে ভগবানকে ভালোবাসলে, কোন ভক্তি ডোরে ভগবানকে ডাকলে ভগবান সেই ভক্তের জন্য কি করেন, দেখুন তার প্রমাণ আমার এমনার গোপীনাথ। ভগবান গোপীনাথ ওই মাধবেন্দ্র পুরীর জন্য
ভগবান গোপীনাথকে যে ক্ষীরের মালসা ভোগ দেওয়া হয়েছিল সেখান থেকে একটি মালসা ভোগ চুরি করলেন মাধবেন্দ্রপুরীর জন্য। আমার ভগবান গোপীনাথ, ভক্তের ভগবান গোপীনাথ, ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য একটি মালসা ভোগ চুরি করলেন। একটি ছোট বালকের বেশ ধারণ করে ডাকতে ডাকতে চলেছে, কে আছো কোথা আছো মাধবেন্দ্রপুরী, যার লাগে ভগবান আমার কীর করলেন। সেই থেকে ভগবান রেমুনার গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। এ ভিক্ষা কঠিন ভিক্ষা। আজকে সেই বিষ্ণু শর্মা, বিষ্ণু জনার্দনকে, হরিব লক্ষ্মী জনার্দনকে সেবা দেওয়ার জন্য তিনি গৃহস্থের দ্বারে দ্বারে গিয়ে মাধুকুরি করেন, আর দ্বারে দ্বারে গিয়ে চেয়ে বলেন কি, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আমার প্রভুর সেবার করে, মুষ্টি ভিক্ষা দাও গো আমার করেন, ভগবানকে ভোগ লাগায়। তো দেখুন একটা কথা বলি মা, ভগবানকে সেবা দিতে গেলে আপাতত পাঁচবারই ভিক্ষে করতে হয়। আমাদের এদিকে সেরকম নিয়ম নেই, কিন্তু আছে, যখনই বাড়িতে ভগবানকে আনা হয় তারপর ভোগ লাগাতে হয়, দেখবেন পাঁচবারই ভিক্ষে করতে হয়। হরি বল, ভিক্ষে করে ভগবানকে সেবা দিলেই সেটাই হয়। ওই যে মাটির মালসা ভোগ দেওয়া হয় না ভগবানকে, মালসাতে চিড়ে দই করে ভোগ দেওয়া হয় না, কেন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এই প্রতিজ্ঞাটা করেছিলেন আমার ভগবান শ্রীগোবিন্দ নিজে। মাটির মালসাতে তিনি সেবা করতে চেয়েছিলেন, কেন, কবেকার কথা না সেই দ্বাপর যুগের কথা। দ্বাপর যুগে ভগবান একটা যজ্ঞ করেছিলেন, দ্বাপর যুগ। হরি বল, আপনারা সকলে জানেন বৃন্দাবন লীলার শেষে মথুরা লীলা, মথুরা লীলার শেষে দ্বারকা লীলা। এই দ্বারকা লীলার শেষে ভগবান একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। কিন্তু যজ্ঞটা হয়েছিল প্রভাসের তীরে বলে আমরা সকলে নাম দিয়েছি প্রভাস যজ্ঞ, প্রভাস যজ্ঞ। তো ভগবান যখন এই যজ্ঞটা করেছিলেন তখন একজন ওই ভগবানকে দর্শনের জন্য গিয়েছিলেন দ্বারকাপুরীতে যজ্ঞের দ্বারে। তিনি যাওয়ার পূর্বে বৃন্দাবনে দ্বারে দ্বারে তিনি মাধুকুরি করে গিয়েছিলেন ভগবানকে সেবা দেওয়ার জন্য। তিনি কে মা? তিনি আরো অন্য কেউ নন, তিনি হলেন আমার ভগবান শ্রীগোবিন্দের পালিত মাতা, মাতা যশোমতী। মাতা যশোমতী তিনি যখন যজ্ঞ দর্শনের জন্য, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র পেলেন ভগবানকে দর্শনের জন্য যাবেন, আজ শত বৎসর ভগবানের জন্য তিনি কেঁদেছেন। আর ভক্তকে পাওয়ার মূল পথই হলো এই কান্না, একটাই রাস্তা এই চোখের জল, চোখের জল ছাড়া ভগবানকে পাওয়া যায়। মা যশোমতী ব্রজবাসীদের দ্বারে দ্বারে গিয়ে
ক্ষীর সর ছানা মাখন ভিক্ষা করে নিজের অঞ্চলে বেঁধে যখন যজ্ঞের দ্বারে উপনীত হলেন মা গো পিতা নন্দ মা দশমতী দাঁড়িয়েছেন আর সেই সময় দাঁড়িগণ বলছেন এই তোমরা কারা এসেছ এখানে বলছেন আমরা হলাম কৃষ্ণের জননী গো অর্থাৎ মাতা এবং পিতা আমরা জনক জননী দেখুন যে মা নন্দরানী হ্যাঁ রাজপ্রাস রাজরানী বৃন্দাবনের রাজরানী কত নানা অলঙ্কারে বেশভূষণে তিনি সজ্জিতা থাকতেন কত দাস দাসী তার চরণ সেবা করত কিন্তু সেই মা শত বৎসর কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে আজকে পরনে শত ছিন্ন মলিন বছর রুগ্ন শরীর শুষ্ক মাথার কেশ তৈলবিহনে হককে করি উঠছে শত ছিন্ন মলিন বছর মাগো কৃষ্ণ আদর্শন কৃষ্ণ বিরহ আদর্শন জনিত সেই যে বিরহ মা আজ পিতা নন্দ মাতা যশোমতির অবস্থা কেমন তারা গিয়ে বলছেন আমরা কৃষ্ণের জননী কেউ বিশ্বাস করবে দাঁড়িগণ বলছেন তোমরা যদি কৃষ্ণের মাতা পিতা হও তাহলে পিতা বসুদেব মাতা দেবকী এরা কারা বলছেন হ্যাঁ গো সত্যি আমরা কৃষ্ণের মাতা পিতা যতই বলছে তত দাঁড়িগণ ক্রুদ্ধ হচ্ছেন ভীষণ ক্রুদ্ধ হয়ে আর স্থির থাকতে পারলেন না অমনি কি করলেন বেত্রাঘাত করতে লাগলেন আর আছাড় দিয়ে ঠেলে ফেলে দিলেন দ্বার থেকে দূরে ছুঁড়ে ফেললেন আর যেই ছুঁড়ে ফেলে দিয়েছেন মা এবং পিতা নন্দ দুজনে ভুলুণ্ঠিত ধুলুণ্ঠিত হয়ে উচ্চ স্বরে কেঁদে উঠলেন কৃষ্ণ এই যে মা নন্দ রানী পিতার নন্দে নয়ন জলে বুক ভাসার এই যে কাতর আহ্বান করুণ আর্তনাদ ভক্তের এই করুণ আর্তনাদ ইথার তরঙ্গের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে গেল ভগবান যজ্ঞের সালে তিনি যে ঘৃতাহুতি দিচ্ছিলেন অস্থির থাকতে পারলেন না অমনি দাদা বলরামকে বললেন দাদা দাদা মা এবং বাবা এসে গেছে দাঁড়ে ওই দেখো মা আমাকে ডাকছে চলো দাদা আর আমি এখানে থাকতে পারছি না যখন দাদা বলরামকে নিয়ে ছুটতে ছুটতে এসে দেখছেন মা নন্দরানী পিতা নন্দ ভুলুণ্ঠিত দুলুণ্ঠিত নয়ন জলে বুক ভাসিয়া গোপাল একবার কাছে আয় দেখা দে বলে কাঁদছে অমনি ভগবান ছুটে গিয়ে মা যশোমতীকে বক্ষে তুলে নিয়ে বলছেন মা ও মা এই দেখো এই তো আমি এসেছি আমি তোমার গোপাল ওরে গো ভগবানকে এতদিন পরে শত বৎসর পরে দর্শন করে বলুন তো কি অবস্থা হয় মায়ের যেই গোপালকে কাছে পেয়েছে বুকে তুলে নিলেন বুকে জড়িয়ে ধরে বদনে শত শত চুম্ব প্রদান করছেন আর গোপাল যে বলবেন গোপাল ভাষাটা বলতে পারছেন না কেবলমাত্র গো 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 করছেন বাৎসল্য প্রেমে মা আমার যশোমতী গোপালের বদনে শত শত চুম্ব প্রদান করে ভরিয়ে দিলে ভগবান বলছেন মা তোমরা এইভাবে ভুলুণ্ঠিত কেন বাবা ভুলুণ্ঠিত কেন হরি বাবা গোপাল রে আমাদেরকে চিনতে পারেনে দাঁড়িয়ে তাই আছাড়ে দিয়ে আমাদেরকে মাটিতে ফেলে দিয়েছে ও মা দাঁড়িঘর তোমাকে চিনতে পারেনি তোমাদেরকে বড় কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছ একে তো আমার জন্য শত বৎসর কেঁদেছ আমার এই দ্বারকাপুরীতে এসেও তোমাদের কষ্ট পেতে হচ্ছে তা মাগো এতদিন পরে যে এসেছো
তোমার এই গোপালের জন্য কিছু নিয়ে আসনি। ও মা, কতদিন তোমার কোলে বসে তোমার হস্তে আমি নবনী খাই নে মা, ও মা আমার জন্য কিছু নিয়ে আসনি। যে এই কথা বলেছে অমনি মা নন্দরানী বলে উঠলেন, গোপাল রে বলে আমার চোরা, যেদিন থেকে তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছি, ধাবলি শ্যামলি গাভী গোনার গোধনে যায় না, গোচারণে যায় না, তারা আর কেউ দুগত দেয় না, তাই গোপাল রে আমি ব্রজবাসীদের দ্বারে দ্বারে গিয়ে আমি ক্ষীরচর ছানা মাগো ভিক্ষে করে। ওরে গোপাল আমি তোকে কোলে বসাই সেবা করাবো, আমি সেবা করাবো, আয় বাবা আমার কোলে আয়। এই বলে গোপালকে সেবা দেবেন বলে যে অঞ্চলে মা গই যে ক্ষীরসর ছানা মাখন বেঁধে নিয়ে এসেছিলেন, যখন সেই আঁচলটা ধরে দেখলেন, টেনে দেখলেন আঁচলে একটু আর ননী মাখন ক্ষীরসর ছানা নেই, ওই আছাড়ি দিয়ে যখন ফেলে দিয়েছিল দাড়িগণ প্রহরীগণ, সেই আঁচলে ক্ষীরসর ছানা মাখন সব দ্বারকার মাটিতে আজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। মা নন্দরানী কেঁদে কেঁদে বলছেন, গোপাল এবার তোকে আমি কি সেবা দেব। বললেন, মা গো তোমার এই সন্তানকে তুমি সেবা দেবে বলে তুমি রাজ রানী হয়ে তুমি ব্রজবাসীদের দ্বারে দ্বারে গিয়ে ক্ষীরসর ছানা মাখন ভিক্ষে করেছো আমাকে সেবা দেওয়ার জন্য, তাই শোনো মা আমিও এই দ্বারকার মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজকে দাপর যুগে তুমি যে ভিক্ষে করে এনেছিলে আমাকে সেবা দেবে বলে সেই ননী মাখন আমি খেতে পেলাম না, ওই মাটি মা খেয়েছে সেবা করেছে, তাই আমি এই দাপর যুগে এই বৃন্দ দ্বারকার মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। বললাম, কলিযুগে যে ভক্ত মাধুকুরি করে এনে ভিক্ষে করে এনে মাটির মাল সাথে আমাকে চিনি এবং দই সেবা দেবে, আজকে দ্বারকাতে আমি যে নবনী সেবা করতে পারলাম না, যে মাটি আমার মাটির আনা নবনী সেবা করেছে, এই মাটির মালসাতা করে কলিযুগে যে আমাকে চিড়া দই সেবা দেবে যে ভক্ত ভিক্ষে করে, আমি সেই ভক্তের সেবা আগে গ্রহণ করব। নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই দিন থেকে মাটির মালসাতে করে ভগবানকে সেবা দেওয়ার শুরু হলো মা, তাই আজকে সেই বিষ্ণু শর্মা প্রতিদিন মাধুকুরি করে সেবা দেন ভগবানকে, আর গৃহস্থে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে কি, ও গো গৃহবাসী আমি চিরদাসী, ও গো গৃহবাসী গৃহবাসী আমি চিরদাসী, এলাম তোমাদের দ্বারে, ও গো গৃহবাসী আমি চিরদাসী, এলাম তোমাদের দ্বারে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো আমার প্রভুর সেবার তরে, মুষ্টি ভিক্ষা মা। বিষ্ণু শর্মা এইভাবে লক্ষ্মী জনার্দনের সেবা করেন, মাধুকুরি করে এনে ভগবানকে সেবা দেয়, কিন্তু ভগবানের কি বিড়ম্বনা দেখুন, ভগবানের কেমন লীলা দেখুন, তার একটি সন্তান আছে 5 বৎসরের, যে ভক্ত কল্পতরুর কথা আমরা আস্বাদন করব, তার নাম হচ্ছে অজামিল, এই অজামিল হচ্ছে বিষ্ণু শর্মার একমাত্র সন্তান। হরি বল। ও মা, অজামিল এটা হচ্ছে কনৌজের ভাষা, আর এই অজামিলকে আমাদের বাংলা ভাষাতে কি বলে জানেন মা? অজামিলের অর্থ হলো বাংলাতে অনাথ, অনাথ। হরি বল। দেখবেন এই নামের মধ্যে কত দৈন্যতা আছে,
হরি বল হরি বল। তো বিষ্ণু শর্মা তিনি কুলিনে ব্রাহ্মণ হয়ে দেবদেবীর পূজা অর্চনা করেন না, কেবলমাত্র লক্ষ্মী জনার্দনের সেবা করেন। আর যখন সেবা দেন তখন কি করেন, অন্যান্য কুলিন ব্রাহ্মণরা তারা এসে দেখে, হ্যাঁ কেউ এসে বলেন, সবাই এক জায়গায় জড়ো হয়ে বলে, এই যে তর্কালঙ্কার বলুন, ও বাচস্পতি, ও তর্কশাস্ত্রী বলুন। আরে বিষ্ণু শর্মা, হ্যাঁ কুলিন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে কেমন লক্ষ্মী জনার্দনের সেবা করছে, হ্যাঁ আরে আমরা হলাম ব্রাহ্মণ, আমরা দেবদেবীর পূজা অর্চনা করবো, ও কিনা তা করছে বিষ্ণু লক্ষ্মী জনার্দনের সেবা, না 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 চলো ও কেমন সেবা করে কিভাবে সেবা করে আমরা দেখব চলো। তাই তারা সবাই চুপি চুপি এসে ওই যে ঠাকুর ঘরে যে জানলা আছে সেই জানলা দিয়ে দর্শন করে। আর বিষ্ণু শর্মা মাগু যখনই তার সেই সন্তান জন্ম নিয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, 5 বৎসর এখন তার বয়স, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে তার গর্ভধারিণী জননীকে চিরকালের মতো হারিয়ে ফেলে। জন্মাবার সঙ্গে সঙ্গে সে মাতৃহারা হয়। তাই বিষ্ণু শর্মা কি করেন, সন্তানকে কার কাছে রেখে যাবে, ভগবানকে জানালেন, ঠাকুর তুমি আমাকে স্ত্রী দিয়েছিলে তাকে তুমি কেড়ে নিলে, আমি জানি তোমার লীলা, এবার তুমি আমাকে সন্তান দিয়েছ, আমি জানি এই সন্তানকে দিয়ে তুমি আমাকে খেলা খেলতে চাও। তবে প্রভু আমিও কুলিন ব্রাহ্মণ, আমিও তোমার চরণ সেবা করি, আমি দেখব ঠাকুর তুমি কত দুঃখ দিতে পারো আমাকে। তাই সেই অজামিল জন্মের সঙ্গে সঙ্গে মাতৃহারা হলো। যারা ভক্ত হয় তারা জন্ম থেকেই ভগবানের কাছে পরীক্ষা দিতে শুরু করে মা। তো সেই এক হাতে পূজার ডালা আর এক হাতে ওই অজামিলকে নিয়ে আজ ভগবানের কাছে এসে ভগবানের চরণে ডালা নিবেদন করে। দেখুন কেমনভাবে আজকে বিষ্ণু শর্মা ভগবানের চরণে ডালা নিবেদন করছেন, কেমনভাবে বলছেন কি, ও গো পূজার থালায় আছে হরি বল। এই যে গানটি খুব সুন্দর গান গো মা, যিনি লিখেছেন তিনি আমাদের হিন্দু ঘরে কিন্তু জন্ম নেননি, বিধর্মীর ঘরে জন্ম নিয়েছেন, নাম হলো বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন কবি ভক্তপ্রবর কাজী নজরুল ইসলাম, তার লেখা এই গান কাজী নজরুল ইসলাম। কি সুন্দর ভাষা, কি সুন্দর অর্থ দেখুন। কাজী নজরুল ইসলাম বলছেন কি মা, ও গো পূজার থালা আছে আমার ব্যথা শতদ, পূজার থালা আছে যে গানের ভেতরে জ্ঞান নাই সে গানে গিয়ে কোনো লাভ নাই। কাজী নজরুল ইসলাম বলছেন আমরা সকলে পুজো করি কি গো মা, ঠাকুরের পুজো করি না, পুজো করলে আমরা কি করি, বাগান থেকে ফুল তুলে নিয়ে আসি, সেই ফুল দিয়ে পুজো করি, কিন্তু বলুন তো মা বাগানে যে সকল ফুলগুলো ফোটে তাতে পোকা থাকতে পারে, পারে তো, পারে না, কাঁটা থাকতে পারে, থাকতে পারে, কিন্তু কাজী নজরুল ইসলাম বলছেন এমন একটা ফুল সেটা বাগানে নয় ভক্তের হৃদয় মন্দিরে রয়েছে, সেটা কোন ফুল, ব্যথার শতদল। আমাদের ভারতবর্ষের জাতীয় ফুল কি বাবা, পদ্ম, পদ্ম যার আরেক নাম শতদল, সহস্রদলও বলে, তাই বলে না। তো বলছেন কাজী নজরুল ইসলাম বলছেন যে
যে পদ্ম ফুল দিয়ে লক্ষ্মীর আরাধনা হয় ওই পদ্ম ফুল নয়। কোন পদ্ম ফুল না ব্যথার শতদল। আমরা সারা জীবন এই সংসারে যে ব্যথা যে যন্ত্রণা যে কষ্ট পাচ্ছি সেই এক একটা ব্যথাকে এক একটা পাপড়ি করে সেই এক একটা পাপড়ি দিয়ে ব্যথার পাপড়ি দিয়ে একটা পদ্ম ফুল তৈরি করে আমরা ভগবানের চরণে নিবেদন করব। ব্যথার শতদল সারা জীবনের সংসারে আমরা কষ্ট কত কষ্ট পাচ্ছি মা, কত কষ্ট পাচ্ছি, কত ব্যথা পাচ্ছি, কত যন্ত্রণা পাচ্ছি, সেই ব্যথা কষ্ট যন্ত্রণার এক একটা পাপড়ি, ব্যথার শতদলের এক একটা পাপড়ি দিয়ে এক একটা একটা পদ্ম ফুল তৈরি করে ব্যথা সেটা ভগবানের চরণে নিবেদন করতে হবে। আর নিবেদন করলে আর আমার দুঃখ হারি ব্যথা হারি গোবিন্দ, ভগবান যদি সেই পদ্ম ফুলে একবার চরণটি প্রদান করে, ভগবানের চরণ স্পর্শে আমাদের সেই ব্যথাগুলো সব সুখময় হয়ে যাবে। নিতাই গহুর প্রেমানন্দে হরি হরি হে দেবতা রাখো শ্রেথা শ্রেথা তোমার